আমিও হাঁটছিলাম হইলো ওই যে দিঘিনালা খাগড়াছড়ি দিঘিনালা থেকে বিশেষ করে ব্যাম্বটি ব্যাম্বটি হ্যাঁ আরো আমাদের ব্যাম্বো চিকেন করি আমাদের ট্রেডিশনাল যেগুলো এগুলো নিয়ে আসছিলাম আমি সারা ভালোই পাচ্ছি ব্যাম্বটিটা বেশি একবারে উপচে পড়ে যায় এরকম আমার চায়ের মধ্যে নারিকেল দিয়েছে এটা আমি প্রথম খেলাম ব্যাম্বো চা ভালো লাগছে আমার অসাধারণ অন্যরকম ফ্লেভার আর এটা পাহাড়িদের ঐতিহ্য চা খুব সুন্দর নারিকেলের চা আমাদের আমার জীবনে ফার্স্ট চা খাওয়া অনেক মজা হ্যাঁ জনপ্রিয় চা থেকে যান আপনি এটাই তো জনপ্রিয় এই যে চিনি দিচ্ছি তারপর দেবো এখন দেবো হচ্ছে ইয়া এই যে দেখেন এখন চা দিলে দেবো হ্যাঁ হ্যাঁ দুধ আর পাউডার মিক্স কারণ পাউডার মিক্স না করলে একটু ভালো ফ্লেভারটা আসে না এই যে নারিকেল দিচ্ছি হয়ে গেছে আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি এখানে এসেছি হচ্ছে গিয়ে আমরা আমাদের রেগুলার জীবন ছেড়ে একটু পাহাড়ি জীবনটাকে অবজার্ভ করতে সো দেখছি যে একটা ডিফারেন্ট একটা ফ্লেভার ডিফারেন্ট টেক্সচার আবার বাঁশের মধ্যে খাচ্ছি এই জিনিসটাই খুব ভালো লাগছে ব্যাম্বো হলো ওদের ঐতিহ্য ওদের কালচার এই জন্য ওরা ব্যাম্বোই তারা ব্যবহার করে আমরা তো সাধারণত কাপে খাই কিন্তু আমরা আজকে অন্যভাবে টেস্ট নিলাম যে একটা ব্যাম্বো চা খেতে কেমন অসাধারণ